সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের পুজো শপিং কেমন চলছে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আজকে আমার বাগানে এই ফুলটা প্রথম ফুটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত বৃষ্টি হচ্ছে, গাছের গোড়াগুলোতে সব জল জমে গেছে। আর এদিকে বাবা বাজার থেকে মাংস নিয়েও চলে এসেছে, তো সেটাই এখন রান্না চাপালাম। আর দেখো আজকে জানলাগুলো একদম খুলতে পারি না, বাইরে এত ঝোড়ো হাওয়া আসছে আর বৃষ্টিটাও হচ্ছে। যদি এখন একটু কমেছে তো সেই জন্য জানলাগুলো খুলতে পারছি না। তো এদিকে দু রকমের মাংসই নিয়ে আসতে হয়েছে, কারণ পুপু মাটনটা খাবে না, সেই জন্য ওর জন্য চিকেনও আনা হয়েছে। আর এদিকে আমি আজকে খাসির একটু কোর্মা বানাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা করে ফেলি। তো খাসির কোর্মা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা বানাবার সময় আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় হাই রাখতে হবে, আর নুনটা কিন্তু একদমই এখন দেব না, কারণ নুন দিলে পর কি হবে না, পেঁয়াজটা কিন্তু গলে যাবে। তো বেরেস্তা তো তোমরা সবাই বানাতেই জানো, আমি শুধু একটু জ্ঞান দিয়ে দিলাম। চলো, বেরেস্তাটা হয়ে গেছে, এটা আর বেশি লাল করব না। বেরেস্তাটা যখন তুলব তখন একটা প্লেটের ওপর একটা টিস্যু পেপার বিছিয়ে দেবো, যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। আর তারপর বেরেস্তাটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেব। এবার নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। তারপর জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। তোমরা লঙ্কাটা মানে ঝাল লঙ্কাটা যে যার ঝালের পরিমাণ হিসেবে দিও। তারপর এইটাকে আদা আর রসুনটা যে পিষে রেখেছিলাম সেটাকে তেলের ওপর ঢেলে দেব। এরপর কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। এখন দেখছি মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে, তো এমতো অবস্থায় আমি মাটনটা দিয়ে দেব। তো আমি এখানে প্রায় 850 মতো মাংস নিয়েছি, সেই হিসেবে মশলাটা ইউজ করেছি। আর এখন নুনটাও পরিমাণ মতো দিয়ে দেব। এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব।
চলো এদিকেও দেখছি, এটাও হয়ে গেছে প্রায়। আর এদিকে এই যো, বনু চিকেনটা বানাচ্ছে, মিমির জন্য বানাচ্ছে, তো তাই খুব মন দিয়ে রান্না করছে। বোন যখন আসে তখন আমার কোনো চিন্তাই থাকে না, অর্ধেক কাজ ওই করে নেয়। বোন থাকার এটাই সুবিধা। তো চলো, আর এদিকে আমি যে পেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটু দই দিয়েছি 3 টেবিল চামচ মতো, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সেই পেস্টটাকে এটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখো বন্ধুরা, এখন মাংসটা প্রায় হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি আলুগুলো, যে ভেজে রাখা আলুগুলো, সেগুলো দিয়ে দেব, কারণ যেটুকু আলুটা সেদ্ধ হতে বাকি আছে সেটুকু এখন সেদ্ধ হয়ে যাবে। তো এভাবেই আবার ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্না করব। আর আজকে একটু বাইরে বেরোবার ইচ্ছে আছে, কালকে এত বৃষ্টি পড়ছিল তো ওই জন্য বেরোতেই পারলাম না কোথাও। তো আজ যদি আকাশটা পরিষ্কার থাকে তাহলে একটু ঘুরতে বেরোবো, দূরে তো আর কোথাও যাওয়া হবে না, তো কাছে পিঠেই যাব। তো শুনেছি এখানে নাকি একটা কবিরাজ বাড়ি আছে, রাজবাড়ি আছে, তো সেগুলোই দেখতে যাব। আর বনু এদিকে আটাটা মেখে নিচ্ছে, চলো এবার আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদেরকে নিয়ে যাব ঘুরতে। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি সেই কবিরাজ বাড়িতে। ছেলেগুলো আমাদের দেখে পালিয়ে গেল, আমি ভিডিও করছিলাম বলে ও দেখে ছুটে পালিয়ে গেছে। ওনারা নাকি এই মশা তাড়াবার জন্য এই ধোঁয়াটা দিচ্ছে। কত বড় বাড়ি দেখো, সত্যিই জমিদার জমিদার ফিলিংস হচ্ছে। ভেতরটা দেখি কীরকম, বা কত বড় বাড়ি! এখানে শুধু একটা বুড়ো দিদা আছে, আর কেউ নেই। সব ছেলেপুরেরা নাকি বিদেশে সেটেল হয়ে গেছে, কিন্তু পুজোর সময়টা নাকি সবাই আসে। তো আমরা বলছি যে একটু ঘরটা দেখব, এদের যেখানে পুজোটা হয় সেটাতে, দালান কোঠা সেটাতে আবার যেতে হবে। কত বড় হয় মানুষের বাড়ি জানি না বাবা, সত্যিই এটা জমিদার বাড়ি এত বড় হয় নিজের চোখে দেখলাম, এতদিন সিনেমাতেই দেখেছিলাম। কি বিরাট কি বিরাট! এই যে আমার শ্বশুর মশাই, উনি আগে আগে এগোচ্ছেন। দেখেছো কেমন জঙ্গল হয়ে আছে? যখন আগেকার দিনে এটাতে পুজোটা যে হতো তখন কীরকম ব্যাপার ছিল, এই যে ঘরটা বসে আছে, ভারী ভালো লাগছে দেখতে জানো। আর বুড়ো দিদা বলল এখানে নাকি যখন বিদ্যাসাগর মশাই উনি এসেছিলেন, রাজা রামমোহন রায় উনিও এসেছিলেন, আর নাকি রঞ্জিত মল্লিক, ওনারাও নাকি এখানে আসতেন। তো ওনাদেরও নাকি কিছু সম্পত্তি টম্পত্তি এখানে আছে, তো জানি না কতটা কি সত্যি, সবই শোনা কথা। আমার তো বাড়িটা দেখেই আমাদের ভালো লেগে গেছে, সত্যি এরকম আমরা সিনেমাতে দেখেছিলাম, এখন এটা নিজের চোখে দেখছি। এটাতে আগেকার দিনে কীরকম ব্যাপারটা হতো, যখন পুজো হতো কীরকম গমগম করতো। তো বুড়ো দিদা বলছেন যে এখন কেন মা, পুজোর সময় আসবে তোমরা, তখন দেখবে চারদিক খোলা হয়, কত সুন্দর ঢাক ঢোল একদম প্রতিধ্বনি হতে থাকে। কিন্তু পুজোর সময় তো বাড়ি যাব, তখন আর আসতে পারবো না। না যখন ওই শুটিং টুটিং গুলো করতে আসে তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর কি। না দুর্গা পূজা করে, হ্যাঁ পরিষ্কার এখন হয়নি, হবে একটু করেছে পরিষ্কার, ঠাকুর বলছে পরিষ্কার হয়ে যাবে। ঢাক ঢোল বাজে প্রচুর ধ্বনি ওঠে, প্রচুর ধ্বনি ওঠে, তখন কি উপাসনাটা খুলে দেওয়া হয়? হ্যাঁ দরজা খোলা থাকবে সবসময়, সবসময় খোলা থাকবে, প্রচুর ছেলে আসে, মেয়ে ছেলে,
এবার সিনেমা হলের মতন গাড়ি থাকে বাইরে, কি বলবো আসবে দেখি যদি সময় করতে পারি। কোন পূজোর কোন দিনগুলো বেশি করে কলকাতা চলে যাবো, চারটা দিনই বেশি। এই যো সেই বুড়ো দিদার সাথেই বাবা কথা বলছে। একাকিত্ব মানুষটা ভোগে বোধহয়, তাই আমাদেরকে দেখতে পেয়ে একটু আটকে আটকে কথা বলছিল। অনেকবার করে আসতে বললেন উনি যে পুজোর সময় তোমরা এসো, তো ঠিক আছে বাবাও সেটাই বলল যে আমরা চেষ্টা করব, যদি পারি নিশ্চয়ই আসব। তো চলো বন্ধুরা, এবার আমরা আরেকটা অন্য জায়গায় যাব। এটার নাম হচ্ছে পঞ্চপাণ্ডবতলা। শুধুমাত্র বটগাছের ঝুড়ি দিয়েই এই জায়গাটা তৈরি হয়েছে। তো আমার কন্টেন্টটা আজকে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো কমেন্ট করো তাহলে আমি পরের ভিডিওগুলো বানাতে আরও উৎসাহ পাই। তো আজকের মতো বিদায় এখানেই বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।